মেথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আলোচনায়। এই আলোচনা শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তবে যারা সচেতন অভিভাবক এবং পরিবারের সিনিয়র সদস্য, যারা পরিবারের অন্য সদস্যদেরকে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করতে চান, তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করতেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্গেট বাস্তবায়ন। অর্গেট বাস্তবায়নে আমি এই বাস্তবায়ন শব্দটার উপর একটু নজর দিতে চাই। বাস্তবায়ন মানে কি, বাস্তবায়ন দ্বারা কি বোঝায়, এই জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি এখানে বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি এখানে ন্যান্ড গেটের সাহায্যে অর্গেট বাস্তবায়ন বলতে একটা কি বোঝাচ্ছে। এখানে একটা লাইন লেখা আছে, ন্যান্ড গেটের সাহায্যে অর্গেট বাস্তবায়ন। তো শুরুতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ন্যান্ড গেট কিভাবে অঙ্কন করতে হয়, ন্যান্ড গেটের কাজ কি এটা আমার জানতে হবে, অর্গেট কিভাবে অঙ্কন করতে হয়, অর্গেটের কাজ কি এটা জানতে হবে। এটা আমাদের টিউটোরিয়াল, আলাদা আলাদা টিউটোরিয়াল আছে অর্গেট অঙ্কন এবং ন্যান্ড গেট অঙ্কন, ন্যান্ড গেট অঙ্কন। এই টিউটোরিয়ালগুলো যারা এখনো দেখেন নাই তাদেরকে এইগুলো টিউটোরিয়ালগুলো দেখলে আজকের লেকচার সহজ মনে হবে। প্লাস বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে যাদের আইডিয়া নাই তারাও বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সরলগুলার লেকচার দেখলে এই জিনিসটা আপনাদের সহজ মনে হবে। তো আমরা শুরুতেই অর্গেট সম্পর্কে একটু বেসিক কথা বলি। এটা একটা অর্গেট, এখানে ইনপুট দেওয়া আছে এ অ্যান্ড বি, আউটপুট পাওয়া যাচ্ছে এ প্লাস বি, কারণ অর্গেটের কাজ হচ্ছে যোগ করা, যৌক্তিক যোগ করা, অর্থাৎ ইনপুটগুলোকে সে যোগের মাধ্যমে প্রকাশ করবে, এটাই তার কাজ। তো এর পরবর্তীতে আমরা দেখতেছি এখানে অর্গেটের একটা লাইন লেখা আছে এ প্লাস বি, আর এখানে একটা ডাবল নেগেশন লেখা আছে, অর্থাৎ এখানে ডাবল বার বলে এটাকে, ডাবল কমপ্লিমেন্ট, ডাবল নেগেশন, এ প্লাস বি, ডাবল নেগেশন। এই লাইনটা এবং এই লাইনটা দুইটা লাইনের কাজ কিন্তু এক, এই লাইন যা কাজ করবে এই লাইন একই কাজ করবে, শুধু পার্থক্য হচ্ছে এখানে ডাবল নেগেশন দিয়ে একটা ডাবল নেগেশন থিওরাম অ্যাপ্লাই করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রার। এর পরের লাইনটা, তিন নম্বর লাইনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে ডট, এখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে ডট। এই প্লাস কখন ডট হবে এটা যদি হয় তাহলে এখানে এটাকে ডিমর্গানের উপপাদ্য বলা হয়, এবং নিচের বারটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, একটা খণ্ড চলে গেছে এর উপর আর একটা বির উপর। সুতরাং এই বারটা এ প্লাস বি থেকে এ ডট বি বার তৈরি হয়েছে। এই লাইনটাকে আমরা ন্যান্ড গেটের লাইন বলতেছি, কারণ ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এবং গুণ ফলের উপর একটা টোটাল বার দেওয়া। তো আমরা এখানে তিনটা গেট অঙ্কন করলাম, কেন তিনটা গেট অঙ্কন করলাম একটা প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে। প্রচলিত নিয়ম হচ্ছে এখানে যতগুলো বার থাকবে, এখানে বার আছে তিনটা, সুতরাং আমরা ন্যান্ড গেট ইউজ করতে হবে এখানে তিনটা, এই জন্য আমি তিনটা গেট ইউজ করছি। লজিক ফাংশন থেকে কীভাবে গেট অঙ্কন করতে হয় এরকম আমাদের টিউটোরিয়াল আছে, যারা এখনও দেখেন নাই লজিক ফাংশন থেকে গেট অঙ্কনের টিউটোরিয়ালটা একটু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই কীভাবে আমি এই বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন থেকে গেটটা অঙ্কন করলাম, এখানে যতটা বার আছে ততটা ন্যান্ড গেট তৈরি করলাম আমি। এখন আমি কাজটা দেখি, একটু বর্ণনা করি। এটা একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এ। তো ন্যান্ড গেট, এন গেট, অর গেট, নর গেটে মিনিমাম দুইটি ইনপুট দিতে হয়। তো আমি একটা চলককে যদি ইনপুট দিতে চাই তাহলে দুইবার ইনপুট দিতে হবে, অর্থাৎ ন্যান্ড গেটে আমি সেম ইনপুট ইউজ করতেছি। সেম ইনপুট যদি আমি ন্যান্ড গেট ইউজ করি সেটা তখন নট গেট হিসাবে ব্যবহার হয় বা নট গেটের কাজ করে এটা বুঝতে হবে। তাহলে এখানে এ দিছি তাহলে হয়ে গেল এবার নট গেট হিসাবে কাজ করছে। এখানে যদি আমি একটু দেখি, এখানে হচ্ছে এই এই ন্যান্ড গেটে আমি বি ইনপুট দিছি, তো বি ইনপুট দিতে গিয়ে আমি দুইবার বি কে ইনপুট দিচ্ছি, অর্থাৎ সেম ইনপুট ইউজ করছি এই গেটেও। এই ন্যান্ড গেটে আমি সেম ইনপুট ইউজ করছি, সেম ইনপুট যদি ইউজ করি তাহলে এটা নট গেট হিসেবে কাজ করে, সেই হিসেবে এটা হচ্ছে বি বার। এখন এই নট গেটটাতে আমি ন্যান্ড গেটটাতে যদি নজর দেই তাহলে এখানে ইনপুট হচ্ছে এ বার এবং বি বার, তাহলে আউটপুট হবে এই দুটা গুণ হবে, এ বার আর বি বার গুণ হবে, এ বার আর বি বার গুণ হয়েছে, এবং ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ ফলের উপর টোটাল একটা বার দেওয়া, এটা একটা বার দেওয়া হলো, এবং এটা সরল করলে আসবে এ প্লাস বি। তার মানে এখানে আমি টোটাল যদি এক লাইনে কথা বলতে চাই তাহলে এখানে আমি ইনপুট দিলাম এ এবং বি, আউটপুট পেলাম এ প্লাস বি। এটা ঠিক অর গেটের মতো, এখানে অর গেটে ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে অর গেটের বেসিক একটা মৌলিক কাজটাই, অর গেটের মৌলিক কাজ হচ্ছে যোগ করা। কিন্তু আমরা এখানে কোথাও কিন্তু অর গেট ইউজ করিনি, অর্গেট ইউজ না করে অর্গেট যেভাবে কাজ করে ঠিক এটা কিন্তু আমরা এখানে এস্টাবলিশ করতে পেরেছি। এই জন্য এই অংশটাকে বলা হয় অর্গেট বাস্তবায়ন। অর্থাৎ যদি আমরা কখনো
অর গেট বাস্তবায়ন শব্দটা ব্যাখ্যা করি তাহলে বুঝতে হবে যে এখানে অর গেটের ছবি থাকবে না অর গেটের ছবি না থেকে কিন্তু অর গেট এর সিস্টেম থাকবে অর্থাৎ ইনপুট এবং আউটপুট অর গেটে দিলে যেভাবে কাজ করে এই কাজটা আমরা এখানে এস্টাবলিশ করব তাহলে এটাকে বলা হয় অর গেট বাস্তবায়ন এখানে কোথায় অর গেট ইউজ করি নাই কিন্তু অর গেটের ইনপুট এবং আউটপুট দিয়ে এবং আজ যে আউটপুট তৈরি করে সেটা আমি এস্টাবলিশ করেছি বা প্রতিষ্ঠা করতে পেরেছি এই জন্য এই জায়গাটাকে বলা হয় অর গেট বাস্তবায়ন নরগেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন যদি আমি দেখি এখানে একটা অর গেট দেওয়া আছে এখন ইনপুট দেওয়া আছে এ আর বি এবং এটার আউটপুট হচ্ছে এ প্লাস বি কারণ অর গেটের কাজ হচ্ছে যোগ করা এখানে আমি একটা লাইন দিচ্ছি এটা হচ্ছে অর গেটের লাইন এ প্লাস বি যোগ করা এটা হচ্ছে নরগেটের লাইন এখানে এ প্লাস বি টোটাল বার দেওয়া আছে দুইটা ডাবল বার দেওয়া আছে এখানে আমাদের এই লাইন থেকে এই লাইনে আসতে ডাবল নেগেশন ইউজ করছি আমরা এটা বুলিয়ান অ্যালজেব্রা একটা কনসেপ্ট এটা আপনারা দেখে নেবেন এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এখানে বার আছে দুইটা স্বাভাবিকভাবে বার যদি দুইটা থাকে তাহলে নর গেট ইউজ হবে দুইটা একটা নর গেট আমরা ইউজ করব এখন লজিক ফাংশন থেকে গেট কিভাবে অঙ্কন করতে হয় এটা নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে যারা এখনো দেখেন নাই দেখে নেবেন তো এ প্লাস বি ডাবল বার এখান থেকে আমাদের কিভাবে তৈরি হলো এটা যেমন এই নর গেটটার কথা যদি আমি চিন্তা করি নর গেটের কাজ হচ্ছে কি নর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং যোগ ফলের উপর বার দেওয়া তো এখানে আমি এখানে এ হচ্ছে একটা ইনপুট বি একটা ইনপুট এই দুইটা যোগ হয়েছে এ প্লাস বি এবং টোটাল একটা বার পড়ছে তাহলে আমার হয়ে গেল এই নরগেটের কাজ আর এই নরগেটটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল বারকে আমি একটা ইনপুট এই ইনপুটটাকে আমি দুইবার ইউজ করছি এখানে এই এক জায়গায় এখানে একবার দুইবার ইউজ করাতে অর্থাৎ এই নরগেটটাতে আমি সেম ইনপুট ইউজ করছি সেম ইনপুট ইউজ করা মানে হচ্ছে এটা নট গেট হিসেবে কাজ করবে নট গেট বাস্তবায়ন আমরা এটা আলোচনা করছি এটা নট গেট হিসেবে কাজ করবে সুতরাং এ প্লাস বি ডাবল বার হবে এখানে যেহেতু এই এটা ইনপুটের উপর আরেকটা বার পড়বে তো ডাবল বার হলে এটা কি হবে এ প্লাস বি হয়ে যাবে অর্থাৎ এখানে আমি ইনপুট দিলাম এ আর বি আউটপুট পেলাম এ প্লাস বি আর অর গেটে জাস্ট এটা অর গেটের ইনপুট এ এম বি আউটপুট এ প্লাস বি এখানে আমি কোথাও কিন্তু অর গেট ইউজ করিনি এই লাইনে কোথাও আমি অর গেট ইউজ করি নাই অর গেট ইউজ না করে অর গেট যেভাবে কাজ করে এটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছি অর্থাৎ অর গেট যদি এ এবং বি দিয়ে এ প্লাস বি তৈরি করে আমাদের দুইটা গেটও কিন্তু ইনপুট এ এবং বি দিছি আউটপুট তৈরি করছে এ প্লাস বি কিন্তু এখানে কোথাও আমি অর গেট ইউজ করিনি অর গেট ইউজ না করে অর গেটের ইনপুট আউটপুট তৈরি করা যে সিস্টেম এটাকে বলা হয় অর গেট বাস্তবায়ন সুতরাং এখানে আমরা বলতে পারি যে নর গেটের সাহায্যে এখানে অর গেট বাস্তবায়ন করা হয়েছে তো গেট বাস্তবায়ন একটা কম্পালসারি ইস্যু এটা পরীক্ষায় অবশ্যই একটা না একটা প্রশ্ন থাকবে গেট বাস্তবায়ন দিয়ে সুতরাং এই টিউটোরিয়ালটা আরো সুন্দর করে বোঝার জন্য আপনাদের আগের টিউটোরিয়ালগুলো দেখতে হবে অঙ্কন দেখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা দেখতে হবে তাহলে আপনার এই টিউটোরিয়াল সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি এই পর্যন্ত আমাদের সাথে যারা সময় দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনগুলোতে আপনাদের স্বপ্নের দিন হবে এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এখান থেকে টিউটোরিয়াল বিদায় নিই এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলটা প্রমোট করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ।